সেই সুযোগ থাকে না, আর সেই সুযোগ নিতেও চাচ্ছি না। এখন বক্তব্যের চেয়ে দুপুরের খাবার গ্রহণ করাটা বেশি জরুরি মনে হচ্ছে, অলরেডি দুটোর উপরে বাজে। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আমাদের এখানে বর্তমান নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্য সব ধরনের বক্তারাই বক্তব্য রেখেছেন এবং সব ধরনের বিষয়ে উঠে এসেছে। সেখানে কৃতজ্ঞতা জ্ঞাপন করা, স্মরণ করা, ভবিষ্যতের দিক নির্দেশনা সব ধরনের বক্তব্য আসছে। এই সব কিছুর আলোকেই এখন আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটের সম্মানিত সভাপতি জনাব সাগর হোসেন বাদশাহ বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের মধ্য দিয়েই আজকের এই আয়োজনের প্রথম পর্ব সমাপ্তি হবে এবং দ্বিতীয় পর্ব শুরু হবে সন্ধ্যা ৬টায়। আর এই প্রথম পর্ব সমাপ্ত হতে যাচ্ছে দুপুরের খাবার গ্রহণ করার মধ্য দিয়ে। এই মিলনায়তনে যারা উপস্থিত আছেন আমাদের সদস্য এবং প্রয়াত সদস্যদের পরিবারের সদস্যরা, তাদের সবাইকে অনুরোধ করছি সভাপতি মহোদয় বক্তব্যের পরেই আমাদের ক্যান্টিনে গিয়ে দুপুরের খাবার গ্রহণ করার জন্য। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন এবং প্রথম পর্বের সমাপনী ঘোষণা করছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের সম্মানিত সভাপতি জনাব সাগর হোসেন বাদশাহ। আমরা
হচ্ছে ঢাকা রিপোর্টার ইউনিটের দীর্ঘদিনের স্বপ্ন। ঢাকা রিপোর্টার ইউনিটের দামিও যেমন দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছে, আমার ভাই সাহেব চৌধুরীও দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছে। এখানে যারা আছেন তারা একাধিক কমিটিতে ছিলেন, তো আমরা দেখেছি এখানে এখানে বলেছে যে কোনো সদস্য যদি সহায়তা চায় আসলে সর্বোচ্চ আমরা 15,000 টাকার বেশি পেতে পারি না। আমাদের সাধারণ কিন্তু সাধ্য নেই, সাধ্যর জায়গাটা অত্যন্ত সীমিত। কিংবা আমাদের সদস্য যদি মারা যায় তাহলে আমরা আসলে সেই সদস্যকে 1,00,000 টাকা দিতে পারি, সেটা মধ্যে 2,00,000 টাকা তাও কারোর কাছ থেকে আমাদেরকে চেয়ে এনে দিতে হয়। আমাদের তো আসলে নিজস্ব কোনো ফান্ড নেই। তো আমরা এই লক্ষ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে 1,400 সদস্য রয়েছে, এই 1,400 সদস্যকে আমরা একটি গ্রুপ ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসবো। যদি আমাদের কোনো মানুষ মাত্রই মরণশীল, আমিও মারা যাব, কাজে আমাদের কোনো সদস্য যদি মারা যান সেই গ্রুপ ইন্স্যুরেন্সের পর, তাহলে নর্মাল ডেথের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ওই ইন্স্যুরেন্স কোম্পানি ওই পরিবারকে 2,00,000 টাকা প্রদান করবে, 2,00,000 টাকা প্রদান করবে। আর যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে পরে ওই পরিবারকে ওই ইন্স্যুরেন্স কোম্পানি 4,00,000 টাকা প্রদান করবে। এছাড়াও যদি কোনো সদস্য আপনার সাময়িকভাবে যেটা অঙ্গহানি হয় তাহলে পরে সেই সদস্য তাৎক্ষণিকভাবে 1,00,000 টাকা পাবে। এবং যদি তার হার্টের কোনো পেশেন্ট হয় কিংবা কোনো ব্লক ধরা পড়ে, তারপরে কিডনির সমস্যা হয়, এইরকম 14টি ডিজিজ আছে, এইরকম ডিজিজের ক্ষেত্রে সর্বোচ্চ 75,000 টাকা পর্যন্ত তিনি ইন্স্যুরেন্স সুবিধা পাবেন। আমরা এই ইন্স্যুরেন্সগুলো চিন্তা ভাবনা করছি, ইনশাল্লাহ 26 মে'র পর আগামী জুনের ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে আপনাদের কাছে চিঠি চলে যাবে। এবং প্রত্যেকেই আপনারা ওই চিঠি অনুযায়ী আপনাদের নাম ঠিকানাগুলো দেবেন, এবং জুন জুলাইয়ের ভিতরে আমরা ইনশাল্লাহ এই 1,400 মেম্বারের ইন্স্যুরেন্সগুলো আমরা সম্পন্ন করব। বন্ধুরা, আমার এখানে যারা আমাদের প্রয়াত সদস্যের পরিবারবর্গ রয়েছে, তাদের লেখাপড়ার বিষয়টি কথা চিন্তা ভাবনা এসেছে, প্রস্তাব এসেছে। আমি মনে করি যারা আমাদের ছেড়ে চলে গেছেন তারা আমাদেরই ভাই, তারা আমাদেরই বন্ধু, তারা আমাদেরই পরিবারের সদস্য। আমরা এবং তারা এটি বিচ্ছিন্ন কোনো অংশ নয়। আজ আমি থাকবো না, আমার পরিবারটিও আজকে যে পরিবারগুলো এসেছে তার মতোই, তাদেরই একজন। ফলে এইসব পরিবারের লেখাপড়ার বিষয়টিও আমরা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যেসব ছেলে মেয়েরা থাকবে, আমাদের সদস্যদের যদি থাকে, আমরা একটি তালিকা করব। আমরা খুব বেশি কিছু করতে পারবো না, কিন্তু তাদের যেন বেতনগুলো যেন আমরা চালাতে পারি, আমরা ঢাকা রিপোর্টার ইউনিটের থেকে এরকম একটি উদ্যোগ নেব। এবং এই 41টি পরিবারের যারা আছে আমরা সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবো, এবং পরবর্তীতে সংগঠনের যখন আরও ব্যক্তি পাবে আমরা উচ্চতর শিক্ষার দিকেও আমরা ঢাকা রিপোর্টার ইউনিট সেই বিনিয়োগগুলো করবে। যারা তারা আমাদের এই সন্তান, তারা আমাদের ভবিষ্যৎ, তারা আমাদের সম্পদ, কাজেই তাদের দিকে অবশ্যই আমাদের বিষয়গুলো খেয়াল রাখবে। এছাড়াও আপনি জানেন যে আপনারা জানেন যে 2012-তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি সাংবাদিক দুস্থ তহবিল করেছেন, এটি এখন আমাদের কল্যাণ তহবিল, সাংবাদিক কল্যাণ তহবিল হিসেবে প্রজ্ঞাপন হয়েছে। তাকে ওই 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 কমিটিতে ঢাকা রিপোর্টার ইউনিটির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সদস্য, 2012-তেও আমি সদস্য ছিলাম, তখনও ঢাকা রিপোর্টার ইউনিটির বেশ কয়েকজন পরিবারকে আমরা সেই ভাতা দিয়ে দিয়েছি। এবারও ঢাকা রিপোর্টার ইউনিটের সভাপতি হিসাবে আমি 4টি পরিবারের নাম প্রস্তাব করেছি, এবং ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয়ে আমি জমা দিয়ে এসেছি। আমি এর মধ্যে রাশেদ হোসেন আছে, তারপরে আমাদের আরেক সদস্য আছে আরিফ রহমান, তার লাইফকে আমি বগুড়া থেকে যেতে এনে তার আবেদন দিয়ে করিয়েছি। এখানে হোসেন জাকিরের পরিবার রয়েছে এবং শামসুল সালেহের পরিবার রয়েছে। আমরা আশা করি যে এই 4 পরিবারকে আগামীকালকে বৈঠক আছে, আমি সেই মিটিংয়ে থাকবো। আমি সর্বাত্মক চেষ্টা করব এই 4টি পরিবারকে যেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা অন্তত 2,00,000 টাকা করে নিয়ে নিতে পারি। এছাড়াও আমার এখানে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতার ওয়াইফ রয়েছেন, আমার খুব শ্রদ্ধাভাজন হাবিব সাইফুল ভাইয়ের ওয়াইফ রয়েছেন,
আগামীকাল তো বৈঠক আছে, আমি সেই বৈঠকে বলবো সাইফুল ভাইয়ের মেয়ের জন্য বিএসএস এ একটা চাকরির ব্যাপারে। আমি জানি না চাকরিটা হয়েছে কিনা, বিএফইউ যে চেষ্টা করতেছেন, জলিল ভাই, বুলবুল ভাই সবাই চেষ্টা করতেছেন, তারা অত্যন্ত আন্তরিক। তবে এই কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য আমার আরও যতটুকু আমার যতটুকু করা দরকার আগামীকালকে বৈঠকে আমি সে বিষয়টিও প্রেস করব। আমাদের আমাদের মা, আমাদের মেয়ে, আমাদের সন্তান যেন বিএসএস এ চাকরি হয়, এটি আমাদেরই দেখার দায়িত্ব। সাইফুল ভাই নেই, আমরা আছি, অবশ্যই এটি আমরা আমি আমি আর কারোর ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি আমি পরিশেষে আপনারা এখানে উপস্থিত ছিলেন, আপনারা এসেছেন, এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আপনাদের আপনাদের সকলের প্রতি আমার আবারও শ্রদ্ধাবোধ রইল, আবারও ভালোবাসা রইল। আপনারা কখনোই নিজেদেরকে একা মনে করবেন না। আপনাদের যে কোনো সমস্যা, আপনাদের যে কোনো ভালো লাগা, যে কোনো কিছু, ঢাকা রিপোর্টার যেটি রয়েছে, আজকে আমি আছি, কালকে আমার আরেক ভাই আসবে, পরশুদিন আমার আর ভাই নেতৃত্ব দেবে, কিন্তু আপনারা ঢাকা রিপোর্টার যেটির পরিবারগত সদস্য, তাতে আপনারা অকপটে আপনাদের আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, আপনাদের সম্ভাবনা, আপনাদের আনন্দ, আপনাদের বেদনা সকল কিছুই ঢাকা রিপোর্টার যেটির সাথে আপনারা শেয়ার করবেন। ঢাকা রিপোর্টার যতদিন পদ চলবে আপনাদের সাথে আছে। একই সাথে ঢাকা রিপোর্টার কমিউনিটির যেসব সদস্যরা এখানে এসেছেন, সকলের প্রতি আমার ভালোবাসা, কৃতজ্ঞতা। আগামীতেও আপনাদের একইভাবে অংশগ্রহণ চাচ্ছি। ঢাকা রিপোর্টার কমিউনিটি আপনাদেরই সংগঠন, আমাদেরই সংগঠন, আমাদেরই শ্রম ক্রান্তে দীক্ষায় এই সংগঠন বেরিয়ে উঠেছে, হয়ে উঠেছে। আমি পরিশেষে আজকের এই 20 বছরের পথ চলায় যাদের তিন শ্রমের যাদের ভাবে এই সংগঠন আজকে এতদূর পর্যন্ত এসেছে, সে ঢাকা রিপোর্টার কমিউনিটির প্রত্যেক কমিটির প্রতি আমার আমার শ্রদ্ধা জানাচ্ছি, আমার ভালোবাসা জানাচ্ছি, আর অত্যন্ত কৃতজ্ঞতা স্মরণ করছি আমার সেই শ্রদ্ধাভাজন ভাইকে, শফিউল কবির ভাইকে, যিনি আমাদের মাঝে এই শফিউল ভাই কবির ভাই ঢাকা রিপোর্টার কমিউনিটির প্রতিষ্ঠাতা করেছেন বলে আজকে আমি দিয়ে সভাপতি। তিনি যদি সেদিন এই সংগঠন প্রতিষ্ঠাটা করতেন তাহলে আমি দিয়ে সভাপতি হতে পারতাম। অসংখ্য শ্রদ্ধা আমার করেন সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। আজকের বক্তব্য আজকের এই প্রথম পর্বের অনুষ্ঠান আমি এখানে শেষ করছি।